হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালে ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের সাজেশন, ইংলিশের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কোন কোন জিনিসগুলো পড়বে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো। কোন কোন রাইটিংগুলো পড়তে হবে তাহলে তোমরা কমন পাবে, তার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই করে দেখবে। তো তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয় এবং 10 নম্বরে থাকে প্রজেক্ট। 40 নম্বরের রিটেন পরীক্ষা হয় আর 10 নম্বর থাকে প্রজেক্ট, মোট হচ্ছে 50 নম্বর। তো ফার্স্ট সামেটিভের ক্ষেত্রেও সেম, সেকেন্ড সামেটিভের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। তো ফার্স্ট সামেটিভে বেশিরভাগ স্কুলে কিন্তু 4টে টেক্সট থাকে, আবার কিছু কিছু স্কুলে প্রথম 3টে লেসনও দেওয়া হয়। কোন কোন টেক্সট থাকে? টেলস অফ বোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, আটাম, আর ডে ইন দ্য জু, এগুলো থাকে। তো এইগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি তোমরা এগুলোর থেকে এক্সট্রা কোশ্চেন চাও, বিশেষ করে আটাম থেকে কিছু এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের লিখিয়েছি, যেটা তোমাদের অনেকেরই সমস্যা থাকে যে পোয়েম থেকে কি ধরনের প্রশ্ন পড়বো। সিন থেকে নয় প্যাসেজ দেখে দেখে লিখে দিলাম, কিন্তু পোয়েম থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বো সেটা বুঝতে পারো না তোমরা অনেকে। তো আটাম থেকে বা যে কটা টেক্সট রয়েছে, টেলস অফ ভোলা গ্র্যান্ড বা অল অ্যাবাউট এ ডগ আর ডে ইন দ্য জু, এই 4টে থেকে কিন্তু আমি অলরেডি 2 মার্কসের কোশ্চেন লিখিয়ে দিয়েছি। পরীক্ষার আগে অবশ্যই করে কিন্তু প্রশ্নগুলো পড়ে যাবে, তাহলে দেখবে কিন্তু ওখান থেকে তোমরা কোশ্চেন্সগুলো কমন পাচ্ছ এবং কোশ্চেন্সগুলো লিখে আসতে পারছো। আমি মুখস্থ করতে কিন্তু বলছি না, আমি বলেছি পড়ে যেতে, তাহলে তোমাদের আইডিয়া থাকবে যে কি লিখতে হবে এক্স্যাক্টলি উত্তরটা। তো সিন থেকে হচ্ছে মোট 10 নম্বর আসে, আনসিন থেকেও থাকে 10 নম্বর। এখানে থাকবে ট্রু ফলস বা ধরো টিক মার্ক থাকলো, কোশ্চেন্স থাকলো, তো এগুলো মিলিয়ে মোট 10 নম্বর কিন্তু দেওয়া হয়। আনসিন কিন্তু পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তোমাদের কাছে যে কোনো প্র্যাকটিস বুক থাকুক না কেন, তোমরা সেখান থেকে আনসিন কিন্তু প্র্যাকটিস করতে পারো। সেটা সারা বছরের প্র্যাকটিসের উপর নির্ভর করছে। একদিন পরীক্ষার আগে প্র্যাকটিস করলে কিন্তু কিছুই হবে না, আর পরীক্ষার আগে তখন আনসিন কিন্তু প্র্যাকটিস করার টাইমও থাকবে না। তোমাকে কি করতে হবে? তোমাকে বাকি জিনিসগুলো পড়তে হবে, যেমন সিন, গ্রামার, রাইটিং, এগুলো করে যেতে হবে। এবার চলে আসা হচ্ছে গ্রামারের কথায়। গ্রামারের মধ্যে কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে? গ্রামারের মধ্যে যে যে টপিকগুলো আমি এখানে দিয়েছি, বিশেষ করে অবশ্যই করে কিন্তু টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ টেক্সটের যে গ্রামারগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়ে যাবে। মানে টেক্সটের মধ্যে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে তুমি রপ্ত করে নাও, তাহলে দেখবে ওখান থেকে কিন্তু অনেক গ্রামার তুমি কমন পেয়ে গেছো। কারণ টেক্সটের গ্রামার কিন্তু প্রচুর দেওয়া হয়, কিন্তু ছাত্রছাত্রীদের পাশ করার কথা মাথায় রেখে কিন্তু দেওয়া হয়। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ভার্ব, অ্যাডভার্ব আর ক্লজ, এইগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য এই গ্রামারগুলো পড়তে হবে। এবং এর প্রত্যেকটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যদি তোমরা গ্রামারগুলো ভালো করে শিখতে চাও, আমার চ্যানেল কিন্তু অবশ্যই করে ফলো করো। এরপর আসি রাইটিং এর কথায়। রাইটিং এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়বে? রাইটিং এর মধ্যে অবশ্যই টেক্সচুয়াল রাইটিং পড়তে হবে। টেক্সটের মধ্যে যে রাইটিং গুলো রয়েছে সেগুলো অবশ্যই করে কিন্তু পড়বে। যেমন ধরো টেলস অফ ভোলা গ্র্যান্ডপার, এক্সারসাইজ 6 আর 7, এক্সারসাইজ 6টা যদি বাদ দাও 7টা কিন্তু করতেই হবে, ঠিক আছে। অল অ্যাবাউট এ ডগ এর এক্সারসাইজ 9 অ্যান্ড 10, আটামের ক্ষেত্রে এক্সারসাইজ সেম 7 অ্যান্ড 8, তারপরে আর ডে ইন দ্য জু এর হচ্ছে এক্সারসাইজ 7 আর 8, এইগুলো কিন্তু অবশ্যই করে যেও। কারণ রাইটিং কিন্তু তোমাদের টেক্সচুয়াল রাইটিংই দেওয়া হয় বেশিরভাগ স্কুলে, তাই অবশ্যই করে কিন্তু এই রাইটিংগুলো একটাও কিন্তু বাদ দেবে না। এবং প্রত্যেকটা রাইটিং এর ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চাইলে এই রাইটিংগুলো ওখান থেকে দেখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এই ভিডিওটা দেখলে, পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো যে ফার্স্ট সেমিস্টার ইভ্যালুয়েশনের জন্য কোন কোন জিনিসগুলো তোমাদের পড়তে হবে।